ও যুবকের আমরা পৃথিবীর জমিনে আমাদেরকে আপনার কিনা প্রতাপত্ব করার জন্য এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যখন মরণ দেয় জাকান্দানি হয়, ও বাবাজি হাদিস শরীফের মধ্যে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মানুষ যখন আপনার মৃত্যুমুখে পতিত হয় তখন সে ফেরেশতা দেখতে পায়, ও বাবাজি আমার যিনি রুজি দান করে, আল্লাহর ফেরেশতা যিনি রুজি বহন করে করে এনে দেয়, ওই ফেরেশতা এসে হাজির হয়ে যায়, আয় আল্লাহর বান্দা বান্দি আমি তামাম দুনিয়ার বুকে ঘুরে এলাম তোমার জন্য একটু লুকমা রুজি পেলাম না, তখন ওই ব্যক্তির কথা বন্ধ হয়ে যায়, চতুর্দিকে শুধু ফেল 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 করে তাকাতে থাকে, এ বাবা জি আর কথা বলতে পারে না বাবা, ওই ব্যক্তিটা শুধু এদিক ওদিকে তাকাতে থাকে, জাকান্দানি শুরু হয়, ফেরেশতা এসে বলে রুজি পেলাম না, পানির দায়িত্ব যে ফেরেশতা ছিলেন তিনি পর্যন্ত যে খবর দিচ্ছেন, আমি দুনিয়ার জমিনে তোমার জন্য একটু পানি তলাশ করলাম, তামাম দুনিয়া ভ্রমণ করেছি তোমার জন্য একটু পানি সন্ধান করে পেলাম না, ও বাবা জি আমার এমন করে নিঃশ্বাস নিঃশ্বাস প্রশ্বাসে এই বাবা যে ফেরেশতা নিযুক্ত রয়েছে ওই ফেরেশতায় যে হাজির হয়ে যায়, ভাই জান আপনার জন্য তাম পৃথিবীর জমিনে আমি ভ্রমণ করে করে আর নিঃশ্বাস প্রশ্বাস পেলাম না, অচিরেই আপনার মৃত্যু হবে, চতুর্দিকে ফেরেশতা দেখতে পায় কথা বলতে পারে না, হা করে বাবা যে আমার চোখ দিয়ে দেখে, যদি সে নেককার হয় নেককার ফেরেশতা দেখতে পায়, শান্তিময় ফেরেশতা দেখানো হয়, জান্নাতের আরাম তাকে দেখানো হয়, আরো যদি বদকার হয় ওর জন্য আযাবদায়ক ফেরেশতা জাহান্নামের কষ্ট দেখানো হয়, বাবারে বিশ্বাস করে তখন আল্লাহ আমি যদি আর একটু দুনিয়ায় থাকতাম আমি তওবা করলাম মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আমি পৃথিবীর জমিনে আর যদি আয়ু পাই আপনার কিঞ্চিত হুকুম অমান্য করব না, আমার আল্লাহ পাক বলেন হয়ে গেছে তোর এখন তওবা কর, এখন বিশ্বাস আনা আমি আল্লাহ পাকে, এতদিন তুমি তো না দেখে আমল করতে মেনে নিতাম, দেখে দেখে ঈমান আনতো, এই ঈমান আনার কোনো মূল্য থাকবে না, আব্বাজি আমার সোনাবাণী কেন ওই ফেরে ফেরেশতা আপনার কিনাও চলে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা মালাকাল মউত আসবে, মালাকাল মউত কেমন এ যুবক শুনে রেখে দিন, এই মালাকাল মউত এমন পৃথিবীর জমিনে আল্লাহ পাক এত ভয়ানক তাকে বানিয়েছেন, এত ভয়ানক তাকে বানিয়েছেন, আব্বাজি আমার যেমন আমার আপনার সম্মুখে যদি একটি থালা রাখা হয় থালা থেকে যখন যেটা ইচ্ছা সেটা আমি খেতে পারবো, ফলমূল রাখা আছে থালায় যখন যেটা সেটা আমি খেতে পারবো, আজরাইল মালাকাল মউতের অবস্থা এরকম বাবা, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, ওই মালাকাল মউত আমাদের রূহ কবজ করতে আসবে, ওরে যুবক রে একটু ভয় করো, জগতের বুকে আল্লাহর ইবাদত করো, আমরা নামাজি হব পরিষ্কার হব, সুদ খাবো না মিথ্যা বলবো না, আল্লাহ আপনার যাতে পাওয়া যায় নবী পাক যাতে পাওয়া যায় সেই পথ বেছে নেব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার আব্বাজি সোনামানি খুব ভালো করে মাথায় রাখুন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মরণটা অনিবার্য, আব্বাজি আমার যখন তার মরণ হবে এত কষ্ট হয়, এ বাবাজিরা আমার ওই মৃত ব্যক্তি ফেরেশতাই ফেরেশতা দেখতে পাই কি দে যারে যা, কিন্তু বাবা আমার সোনামানি ওর আস্তে আস্তে রুহটা বার করা হয় ললাটের কাছে নিয়ে আসে, হঠাৎ ফেরেশতা টেনে বার করে, একসঙ্গে যদি রুহ বার করা হতো মানুষ আপনার ছুটে বেড়াতো, আব্বা আমার অতি কষ্টে তার রুহটা বার করানো হয়, গো আমার যুবকের যখন সন্তানেরা কাঁদে যখন আত্মীয় স্বজনেরা কাঁদে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে আপনার কিনা সব কিছু শুনতে পায় কিন্তু ব্যক্তি কথা বলতে পারে না বাবা, গো আমার সোনা মানিকের এজন্য গজলে বলা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিষ
ठिकाना गो तोमार असल ठिकाना अपन जने कन्ना जतो सभी सुनते पावे बुक फाटबे तो बुक फुटबे ना केमने जवाब देवे की करे बुझाबे तुमी देहेर बेदना हबे माटीर बिछाना गो तोमार असल ठिकाना ठीक ना बाबा কথা বলবে কেউ শুনবে না এই যুবকের আওয়াজ ওই ব্যক্তি দুনিয়া থেকে মারা গেল আত্মীয় স্বজনরা কান্নাকাটি শুরু করেছে কেউ বা কোরআন তেলাওয়াত করে আব্বাজি আমার নবী দুজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানিয়েছেন এই জগতের বুকে ওই মানুষটি যখন মারা যায় মারা যাওয়ার পরে তাকে যখন দুইজনা গোসল দিতে চায় ওই ব্যক্তি জবানে বলতে থাকে হে গোসল দায়কের আমার গায়ের কাপড় চোপড় গুলো যেন তোমরা খুব জোরে খোলো না সবে মাত্র আমি মরণের যন্ত্রণা থেকে উঠেছি মানুষের ফোড়া হলে হাত দিতে দেয় না দে দে হাত দিয়ে না ব্যথা লাগে আবার বিষ ফোড়া হলে আরো বেদনা হয় ওরে বাবা রে ফোড়া যত হয়েছে এরকম কোটি কোটি ফোড়ার বেদনা এক জায়গায় করলে মরণের কষ্ট সমাতুল্য হবে না বাবা এত কষ্ট হয় মরণে এ যুবকের আবার চিৎকার মেরে বলতে থাকে আমার গায়ের পোশাক গুলো আস্তে আস্তে খোলো আমি তো পুরো সজ্জিত হয়ে গেছি এবার ওখান থেকে নিয়ে আপনার যখন শোয়ানো হয় আপনার গোসল দেওয়ানোর জন্য আব্বা আমার গরম পানি দিও না খুব ঠান্ডা পানি দিও না আমি যন্ত্রণা সহ্য করতে পারি না হে যুবকেরা পৃথিবীর জমিনে এত আওয়াজ করে তার গলার আওয়াজটা শুধু পশু পাখি সবাই শুনতে পায় মানুষ আর জিন তার গলার আওয়াজ শুনতে পায় না ই আব্বাজি পৃথিবীর জমিনে এত কষ্ট হবে কাদের জন্য আমরা সংসার সাজিয়েছি কাদের জন্য অট্টালিকা করেছি কাদের জন্য আমরা সব কিছু করে ফেলেছি সুদ খেলাম কাদের জন্য মদ পান করলাম কাদের জন্য সুখ কোথায় চেয়েছি বাবারে মিশে দুনিয়াতে এসে আমার নবী পাক বলেন আর দুনিয়া মাজারাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের খেতি বাড়ি দুনিয়ার জমিনে তোমরা আখেরাতের পুঁজি তৈরি করো জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা দুনিয়ার বুকে আপনার কিনা বেপদায় ঘুরবে সুদ খাবে মদ পান করবে আব্বাজি আমার জাহান্নাম তাদের জন্য অবধারিত যুবকের আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন হঠাৎ একটা গম্ভীর আওয়াজ হলো সাহাবায়ে কেরাম চমকে গিয়েছেন হুজুর এই আওয়াজটা কিসের আওয়াজ এই আওয়াজটা কিসের শব্দ আপনার আমার নবী বলেছিলেন আয় আমার আশিকের এই আওয়াজটি হলো এখান থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে ওই পাথরটা আজ তলতে যে ঠেকেছে তার শব্দ তোমরা শুনতে পেয়েছো আমার আব্বা গো জাহান্নামের গভীরতা যদি এমন হয় না জানি ওই জাহান্নাম আমাদের জন্য হবে আব্বা আমার জান্নাতে যাবার একটি পথ ওই পথটার নাম হলো কুল সিরাত আমার জীবকের আপনার জাহান্নাম ভয়াবহ জায়গা যুবক ভালো করে বুঝুন আপনারা আমাকে কবরে যখন নিয়ে যাবে মৃত ব্যক্তি আওয়াজ দিয়ে বলবে আমাকে কোথায় নিয়ে যাও আমাকে কোথায় নিয়ে যাও ওরে আমার বন্ধুরা আপনার ছেলেরা স্বজনেরা আমি আল্লাহকে অস্বীকার করে চলেছি ইসলামের আমল করিনি শরিয়াতের আমল করে জীবন যাপন করিনি আমার মতো যেন তোমরা হয়ে নাও আমি যেমন পাপী হয়েছি শুধুমাত্র অর্থ সঞ্চয় করেছি আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে চাইনি এ আমার সন্তানাদি আপনজন তোমাদের কাছে অনুরোধ করি তোমরা যেন আমার মতো হয়ে না আব্বাজি আমার সোনা মানি কে রব এমনি করে আত্মনাদ করে কান্না কাটি করে শুরু করে দেয় আব্বা আমার কান্না কাটি করি করি আপনার কিনা বলতে থাকে তার গলার আওয়াজ মানুষ শুনতে পায় না জিন শুনতে পায় না সমস্ত প্রাণীরা গন্টের আওয়াজ শুনতে পায় বাবা আমার মৃত ব্যক্তি কথা বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যেও না আমাকে রেখে দাও আমি আমার সন্তানদের সঙ্গে থাকবো এত কষ্ট করে ঘর বানালাম আর আমাকে কবরস্থানে নিয়ে যাও এই যুবকেরা সেই ব্যক্তি
আফসোস করে কিন্তু সে যদি ইমানদার হয় আওয়াজ করে বলে আমাকে জলদি করে নিয়ে চলো তো কারণ এত দিন যে নবীকে দেখার জন্য পাগল ছিলাম কিতাবে এসেছে ওই নবী কবরে আসবে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ আমার বন্ধুরা এমনি করে তার আওয়াজ শুনতে পাই অনেকে বলে মারা গেল শেষ হয়ে গেল সেই হাদিসের ভিতরে প্রমাণ আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিরা কথা বলে তার গলার আওয়াজ সবাই শুনতে পায় এমন কি কবরস্থান যখন যায় সবাইকে চিনতে পারে যারা কবরে নামে তাদেরকেও চিনতে পারে আমার আব্বা জানে মৃত ব্যক্তি পৃথিবী জমিনে কথা বলে যে তার প্রমাণ রয়েছে আব্বা জি আমার কবরে আপনার ফেরেশতা আসবে ভালো করে বুঝুন ওই কবরটা হলো আমাদের জন্য এমন একটি মানজির যে কবরে বিবি যাবে না আমার বাপ যাবে না মা যাবে না বাচ্চা যাবে না কবরে শুধুমাত্র একা থাকতে হবে বাবা ওই কবরে যদি নবী আলা হও আমার নবী দেখা পাবে সুবহানাল্লাহ আবার বন্ধু গো সোনামানিকের প্রত্যেকের কবরে নবী আসবেন যারা নবী আলা তাদেরকে ছাড়া নবী ওই সময় সুপারিশ করবেন একমাত্র হাসরের মাঠে নবী আমার পাপীদের উদ্ধার করবেন ওই কবরটাই হলো এমন জায়গা যদি আপনি ইমানটুকু নিয়ে যেতে পারেন বেঈমানের কোনো উপকার কবরে আসবে না ইমানদারের জন্য নবীর দিদার পাওয়া যাবে কারণ নবী আছেন আমাদের অন্তরে আল্লাহ পাক কোরআন শরীফে বলে জানের থেকে আরো নিকটে রেখেছি আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি বোঝা যাচ্ছে আমার বন্ধুরা কবরের আজাব কঠিন কঠিন ফেরেশতা দান আপনার কিনা আসবেন যখন যদি নেককার হয় এ বাবা জিরা আমার যখন আপনি আমি কবরস্থ করে দিলাম আপনি জিয়ারত করে এ সোনাবাড়ি কের আপনার কিবলাতেই মূল জিনিস নয় কবরের দিকে ফিরে আপনাকে দোয়া করাটা মূল জিনিস সেটাও সেই হাদিসের ভিতরে এসেছে আমার নবী কবরকে টার্গেট করতে বলেছেন আর যদি এমন হয় কিবলা মুখও হব আবার পশ্চিম দিকও হব এটা আরো ভালো হয় কিন্তু বাবা আমার খেয়াল করুন যদি আমি পশ্চিম দিকে হই তাহলে মুর্দাকে আপনার মাথা ঘুরিয়ে দেখতে হয় কারণ মুর্দাকে পশ্চিম দিকে ফেরানো হয় মুর্দাকে আমরা পশ্চিম দিকে ফিরিয়ে দেই তাহলে আমরা যখন পূর্ব দিকে থাকি তখন ঘুরিয়ে দেখতে হয় কারা এসেছে ছেলে মেয়ে বন্ধু বান্ধব কোন আপনজনেরা এসেছে ঘুরে দেখতে এই জন্য সকলের টার্গেট থাকে যে ওই কবরের দিকে ভালো রাখবে তোমরা সে দেখবে কে আছে না আছে এ সোনা মানিকেরা কবরটাই হলো ওই সময়ের জন্য টার্গেট কবর বাবা আমার কবর আমাদের টার্গেট করে জিয়ারত করা স্বয়ং নবী পাক করেছেন আমাদের জন্য সুন্নাত পালন হবে যদি কবরকে ফলো করি আমরা জিয়ারত করি জোরে কোন সুবহানাল্লাহ আব্বা জি আমার সোনা মানিকে আপনি কবরস্থানে গিয়েছেন আব্বা আমার ওখান থেকে আপনার কোন আপনার প্রশ্ন শুরু হলো আপনার রবকে আপনি বললেন দিনকে আপনি বললেন আব্বা আমার আপনার জন্য জিজ্ঞাসা করা হলো এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উত্তর দিতে যদি সফলতা অবলম্বন করে নিশ্চিত আপনার জন্য লাব্বাইক আল্লাহ তর থেকে আওয়াজ আসবে আমার বান্দা বান্দি ঠিক বলেছে জান্নাতের আরাম তাকে দাও ও গো বাবাজি পীরের কথা খবরে নাই এমন তবলিগ জামাত করো সেটাও কবরে নাই কি গো তোমার পৃথিবীর ছবি নেই কয় রাকাত নামাজ পড়ছো সেটাও নাই হজ করেছো কিনা জাকাত প্রদান করেছো কিনা বাবা আমার সেসব নাই তিনটি প্রশ্নতে সবকিছু কমপ্লিট তোমার রবকে রব্বি আল্লাহ দিন কি দিনুল ইসলাম আমার ধর্ম ইসলাম তৃতীয় প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জি বোঝা গেল তিনটি প্রশ্নতেই সব কিছু পাওয়া গেল উত্তর যদি ভালো হয় তার জন্য জান্নাতি আরাম জোরে বলুন সুবহানাল্লাহ প্রশ্ন কটা তিনটি বাবা আমার আরো সহিহ হাদিসের মধ্যে এটাও আছে
বাবা একটি প্রশ্ন করা হবে শুধু নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই নবী কি তোমরা কি বলতে শুধু আব্দুল্লাহর বেটা বলতে না আল্লাহর হাবিব বলতে আব্বা আমার শোনা মানিকের কারণ আল্লাহকে এক প্রমাণ করতে গেলে নবীকে মানা দরকার কোরআন শরীফকে মানতে কোরআন বলে প্রমাণ দিতে গেলে নবী মানা দরকার নামাজ মানতে গেলে নবী মানা দরকার আব্বা আমার যাই কিছু মানব কাবাকে কাবা বলতে গেলে নবী মানা দরকার নবী যখন উত্তর হয়ে যাবে সব কিছু তার সঠিক হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতি হবে এটা বুঝে নিতে এটা আকীদার কথা এ বন্ধুরে আমার এই কবরের মধ্যে যদি আমরা আযাবদায়ক হই গুনাহগার হই পাপিষ্ট হই তাহলে ফেরেশতারা মাটি চিত্তে চিত্তে দাঁতের দাঁড়াতে নীলবর্ণ চোখ নিয়ে কবরে আসবে বলে আমার সোনা মানিকে আপনাকে আমাকে আপনার কে নাও বাবা কেরামান কাতেবীর আসার আগে আরো একজন ফেরেশতা আপনার আমার কাছে আসবে বাবাজিরা আমার সেই ফেরেশতা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বলবে তুমি লেখক কি করেছো দুনিয়ায় যত পাপ করেছো তোমার সমস্ত কাজে নিযুক্ত ছিলাম তুমি সব কিছু তোমার কাফনে লিখে দাও কালি কোথায় পাবো বলে তোমার থুতুকে কালি বানাও কাগজ কাফনটাকে বানিয়ে সব লেখো আব্বা জি আমার ভালোগুলো লিখবে খারাপ লিখতে চাবে দাও আব্বা আমার এই করে লাস্ট পর্যন্ত দেখা যাবে তার একটা তালিকা করে গলায় লটকিয়ে চলে যাবে গ্রামাল কাতে বিনাশবে পৃথিবীর জমিনে কবরের মধ্যে আপনার আমার জন্য আপনার প্রশ্ন হলো উত্তর দিতে সক্ষম হলো না বাবা ফেরেশতা দা শুরু করে দেবে আব্বা আমার অগ্নির গর্জ থাকবে তাদের কাছে বাবা আমার এত কষ্ট দুনিয়ায় কবরে হবে আব্বা আমার উত্তর দিতে পারলো না সঙ্গে সঙ্গে বিচ্ছু দেওয়া হবে কবরে পোকামাকড়ের ঘর হবে সাপ বিচ্ছুর ঘর হবে জাহান্নামীতে যেমন কষ্ট ছিল বাবা দুনিয়ার জমিনে আপনি জাহান্নাম সম্পর্কে শুনেছেন কবরে কষ্ট শুরু এই পরে রয়েছে জাহান্নাম তার জন্য আযাব এ যুবক জাহান্নামের কথা বলি শুনেন আমার আল্লাহ পাকের ক্রোধান্বিত ভাবে জাহান্নাম তৈরি করেছেন এই জাহান্নামে আব্বাজি আমার আগুনকে আল্লাহ পাক ফেরেশতা দ্বারাতে জ্বালিয়েছেন 1000 বছর বাবাজি আবার সেই সময় ওই আগুনটা আপনার কিনা দলিত বর্ণ হয়েছে বাবা আবার তাকে জ্বালানো হয়েছে বাবাজি আমার হাজার হাজার বছর জ্বালিয়ে ওই আগুনটাকে কালো তৈরি করা হয়েছে যুবকেরা আমার খুব ভালো করে বুঝুন এই জাহান্নাম এমন জাহান্নাম আদম নবীকে যখন জান্নাত থেকে দুনিয়ায় বার করে দেওয়া হলো উনি এমন পাহাড়ের উপরে আগুন জ্বালাবেন কিছু তৈরি করে রান্না করে খাবেন এমন সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইল কে বলে না এই জিব্রাইল যাও আগুন নিয়ে যাও সুবহানাল্লাহ বলে কি নিয়ে যাবে আগুন নিয়ে যান মালাক জাহান্নামের দারোগা এ বাবাজি মালিক আলাইহিস সালামের কাছে কি জিজ্ঞাসা করেন আর বলতে চাচ্ছেন ওগো মালিক ভাই একটু আমাকে আগুন চাই কেন বলে আদম নবী আপনার কিছু রান্না করে খাবেন বলে আগুন একটু দেওয়া যাবে না বলে একটি পিপিলিকা পরিমাণ আগুন দেন বলে এই পিপিলিকা পরিমাণ যদি আগুন দেই তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাবা রে কি আগুন তাহলে জাহান্নামে এ যে ও তুমি পৃথিবীর জমিনে হাটুর নিচ গিটের নিচে প্যান্ট পরো এখানে হাদিস শরীফ সহি বুখারি শরীফের ভিতরে লেখা আছে গিটের নিচে প্যান্ট পরিধান করা জায়েজ নাই হারাম বন্ধুরে তাকব্বরি দেখায়ও না জাহান্নামী হবে যুবকরে এই জাহান্নাম সম্পর্কে শুনে দেখুন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন ওই মালিক তাহলে কি হবে যদি পিপিলিকা পরিমাণ আগুন নিয়ে যায় দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাকে হাফ পিপিলিকা আগুন দাও আধা আধা এক পিপিলিকা পরিমাণ আগুন বলছে ওটা যদি না পারো অন্তত হাফ বলছে হাফও যদি দেই তা দুনিয়ার জমিন ওই আগুন নিয়ে যাওয়ার পর দুনিয়ায় কখনো আর পানি বর্ষণ হবে না আল্লাহ 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 আগুন বলছে এই আগুন যদি তুমি নিয়ে যাও পিপিলিকা আধা পিপিলিকা পরিমাণ তবু আর কখনো আকাশ দিয়ে বৃষ্টি হবে না নিয়ে যেতে হবে কি হবে বলে এক বিন্দু জাররা
এক বিন্দু পরিমাণ নিয়ে এসে দরিয়াতে 70 বার ধুয়ে সায়েক পাহাড়ের উপরে রাখা হয়েছে। ওই সায়েক পাহাড়টা গলে ওর তাপে জাহান্নামের তলদেশে ঢুকে গেছে রে বাবা। ওই সময় থেকে বন্ধু রে সেই ধোঁয়া সায়েক পাহাড়ের ধোঁয়া থেকে আজ দুনিয়ার আগুনের উৎপত্তি হয়, তাই আমরা সহ্য করতে পারি না রে বন্ধু। ওই কবরে কেমনে থাকবে বাবা, ওই কবরে কি হালাত হবে আমাদের বাবা, একটুখানি ভাবো। দুনিয়ায় কাদের মায়ায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করলাম, নবী পাকের মায়া ভুলে গেলাম। আমার বন্ধুরাও না না না, যাদের জন্য এসব করো ভেবে দেখো, মত কেউ নয় কারো রে, বুঝবে তুমি বিপদ কালে ওগো মরণের সময়, বুঝবে চলবে না বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবাজি রহমত। ওই জাহান্নাম এত গভীর জায়গা রে বন্ধু আমার, ভালো করে বুঝুন আব্বা আমার। তাহলে বোঝা গেল দুনিয়ার অগ্নি আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। তার উপর দিয়ে রাস্তা, তার নাম পুল সিরাত, জান্নাতে যাওয়ার এটাই হলো রাস্তা বাবা। এই দুনিয়া ধ্বংস হবে, আল্লাহ পাক অনেক রকমের আলামত রেখেছে। দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, কোরআন শরীফে সূরা আল কাহফ বাবা আমার 91 নাম্বার আয়াত 92 93 94 95 আপনি সূরা আল কাহফ খুলে দেখুন। আব্বা আমার, আমার আল্লাহ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্পর্কে বলেছেন, পৃথিবীর জমিনে বাদশা সাদ সিকান্দার বাদশা যুলকারনাইন, ইনি একজন রাজা ছিলেন বাবা। ভ্রমণ করতে গিয়ে এক সম্প্রদায়কে দেখলেন বাবা জি আমার, যাকে ইয়াজুজ মাজুজ বলা হয়। তাদের এক কান দুটি লম্বা, একটা কান বিছিয়ে ঘুমায় আর একটা কান গায়ের উপরে দিয়ে রাখে। আমার বন্ধু তাদের মরণ নাই, তাদের মধ্যে যদি কেউ মারা যায় মানুষ আপনার 10 ভাগের মনে করুন 9 ভাগ গুজ মাজুজ হবে, 1 ভাগ মানুষ হবে। আব্বা আমার তাদের মধ্যেই যদি কেউ মারা যায় তাকে আগুনে তাকে সেকে তারা পিস পিস করে তাকে খেয়ে নেয়, মাটিও দেয় না, কিছু হয় না। এরা হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়। আমার আল্লাহ তাদের সম্পর্কে সূরা আল কাহফে 91 নাম্বার আয়াতে বলেছেন, 92 93 94 এ বলেছেন, আব্বা আমার এই সম্প্রদায় দুনিয়ায় আসবে তারা কি হবে, কি হয়েছে ঘটনাটা সংক্ষিপ্ত বাবা। এই ইয়াজুজ মাজুজ জগতের বুকে এমন একটি সম্প্রদায় আব্বা আমার, তারা মানুষকে ধরে ধরে খেত। যুলকারনাইন বাদশাহ তিনি গেলেন আর আপনাকে ওই জায়গাতে লোহা আর আপনার সিসা দিয়ে গালিয়ে গালিয়ে আপনার দুটি পাঁচুল তৈরি করে দিয়েছে বাবাজি আমার। তারা ওই পাঁচিলের মধ্যে থেকে যায়, খুব সংক্ষিপ্ত কথা, তারা প্রতিদিন 4টায় আরম্ভ করে, সকালবেলা হওয়ার আগে তারা আপনার ক্লান্ত হয়, আল্লাহ পাকের শান, তারা বলে আবার সকালবেলা আমরা ভেঙে বেরিয়ে যাব। যেই আরামে যায় আবার যেমন দেওয়াল তেমন হয়ে যায়। কিয়ামতের পূর্বে তাদের মধ্যে একটা সন্তান জন্ম নেবে, ওই সন্তানটা বলবে ইনশাআল্লাহ আগামী কাল ভেঙে বেরিয়ে যাব, যেমন দেওয়াল তেমন থাকবে আর আপনার বাড়বে না। আব্বাজি আমার সোনা মানিকেরাও তারা আবার সকালে চাটা শুরু করবে, সঙ্গে সঙ্গে ভেঙে বেরিয়ে আসবে। গাছপালা তারা খেয়ে ফেলবে, পাতা নাতা খেয়ে ফেলবে, ফসলাদি খেয়ে ফেলবে, আব্বাজি আমার পানি খেয়ে ফেলবে, এমনকি জীব জানোয়ার খেয়ে ফেলবে, মানুষকে পাবে মানুষকেও খেয়ে ফেলবে। ইয়াজুজ মাজুজ বলে এই বন্ধু আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন প্রাণী বানিয়েছে, একটা একটা ইয়াজুজ মাজুজ 10 জন 20 জন করে অসা খেয়ে ফেলবে কোনো ব্যাপার নাই।
বিশাল শক্তিশালী তারা এই যুবকেরা আমার নবী আপনার নবী বলেছেন ইয়াজুজ মাজুজ জগতের বুকে আসবে রে বন্ধু দাব্বাতুল আদ বলে আবার একটি প্রাণী ও আমার সোনা মানিকের রব এই আপনার সুলাইমান নবীর আংটি থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে পৃথিবীর জমিনে এসে আংটি দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে দেবে বাবা পাপ দেখে বোঝা যাবে কাফের কারা মুমিন কারা যুবকেরা আপনার পৃথিবীতে এমন অবস্থা ধরা দেবে দেখা দেবে বাবা রে আমাদেরকে জিমান যাওয়ার আগে পৃথিবীতে তওবা করে যাওয়া ভালো আমার বন্ধুরা মানুষ যখন মারা যায় তার মরার 40 দিন আগে আপনার তার নামের লিপিকা পাতাটা যোগ আপনার আসাইল ফেরেশতার কাছে পড়ে যায় 40 দিন আগে আল্লাহর ফেরেশতা জাইলের কাছে মৃত বলে ব্যক্তিটা ঘোষণা হয়ে যায় বাবা তার 40 দিন পর আবার সেই ব্যক্তি মৃত্যুবরণ করে যুবকেরা আপনারা চলুন আগে আমার বন্ধুরা জাহান্নামের কথা আলোচনা করতেছি বাবা জাহান্নামটা খুব গভীর খুব আপনার কিনা ভয়াবহ জায়গা বন্ধু তুলসিরাত তার উপরে জান্নাতে যাওয়ার রাস্তা হলো সেখানে আমার আব্বা এত ভয়াবহ পৃথিবী আপনি জানেন তুলসিরাত পার হওয়ার জন্য রাস্তা কিন্তু বন্ধু আবার সূর্যের 12টা মুখ হবে সব যখন মারা যাবে এমনকি দুনিয়া লন্ড ভন্ড মসজিদ মাদ্র সব কোরআন শরীফের 30 পারা তো আল্লাহ বলেছেন অনেক কথা সব ধ্বংস শুধু আরশ বহনকারী ফেরেশতা আজরাইল ফেরেশতা চারজন ফেরেশতা থাকবেন বাকি সব এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দেবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম শুয়ে ফুঁক দিয়েছেন সব ধ্বংস এবার আল্লাহর অর্ডারে ফেরেশতা আরশ বহনকারী ফেরেশতা রূহ বার করা হবে জিবরাইল মিকাইলের রূহ বার করা হবে আব্বাস জি আমার আল্লাহ বলবেন আজরাইল তুমি তোমার রূহ বার করো এখন উনি রূহ বার করতে গিয়ে এত যন্ত্রণা এত কষ্ট আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি যদি জানতাম এত কষ্ট হয় আমি মরণের দায়িত্ব নিতাম না আমার বন্ধু সোনা মানিক ইয়া রব 1000টা তলোয়ার দিয়ে মানুষকে খোঁচা দিলে জীবিত মানুষকে খোঁচা দিলে যত কষ্ট হয় তার থেকে মরণের কষ্ট বেশি জীবিত মানুষের চামড়া ছিলে নিলে যত কষ্ট হয় তার থেকে কষ্ট বেশি হয় আমার বন্ধুরা চলুন এগিয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এত সুন্দর করে আমাদেরকে নবী পাক দিয়ে পাঠিয়ে দিয়েছে নবী পাক বলেছেন ওগো আমার উম্মতেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না কাটি করো আব্বা আমার জাহান্নাম যাওয়ার আগে হাশর মাঠে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা একা থাকবে দুনিয়া কিছু থাকবে না সামান্য একটা ডিমের মতো পূর্বে যদি একটা ডিম রাখা হয় পশ্চিম থেকে দেখা যাবে উঁচা নিচু কিছু থাকবে না পুরো সমতল দুনিয়া হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা একা আর কিছু নই রে বাবা কি আছে শুধু আল্লাহ একা আমার বন্ধু আর আল্লাহ যখন থাকবে তখন আমার নবীর দরুদ চালু থাকবে কারণ আল্লাহ পড়েন জোরে বলুন আল্লাহ বলা কেউ থাকবে না কিন্তু নবী বলা থাকবে আমার বন্ধু সোনা মানিক চলুন আগিয়ে যাই পৃথিবীর জমিনে হযরত আপনার মালাকাল মাউত দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবার আল্লাহ পাকের অর্ডার ইসরাফিল কে আপনার কিনা আবার হুকুম করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জীবিত করে সিংহায় ফুঁক দিতে বলবেন সিংহায় ফুঁক যখন দেওয়া হবে বাবা সব ব্যক্তি কবর থেকে সব নিজ নিজ জায়গা থেকে উঠে যাবে বেহুশের মতো পালাবে যুবক আমার ছুটবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আকাশে সূর্য 12টি সূর্যের মুখ হবে এত ঘাম হবে ও বাবা যদি তুমি সূর্যের তাপে হাসর মাঠে পা রাখা যাবে না ওই হাসর মাঠটা বাবা যদি আপনি না বাঁচতে চান গরম থেকে তাহলে ফজরের নামাজ আদায় করুন ফজরের নামাজ হবে পায়ের খড়ম হাসরের রৌদ্রে তাপ লাগতে দেবে না জোরে বলো সুবহানাল্লাহ ফজরের নামাজ বন্ধুরে আমি জানি পৃথিবীর জমিনে
घाम मुछबे तुमि कारण हासर माठे अवस्था देखो नूर का सागर नूर की महक नूर का छलका जा मदीना तुझे सलाम मदीना तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना काम मदीना तुझे सलाम जरे बोलूं रोज महशर का वो सूरज हमको क्या जलसाएगा खुद ही डूब जाएगा खुद ही डूब जाएगा क्यों प्यार नबी की दामन तुझे सलाम जोरे बोल ये बंधु रे बाबा रे हासर माठे ओई सूर्येर तापे मानुष बेहाल हुए जावे अब्बा आमार एमन कि आपनार घाम बाराते थाकबे अब्बा आमार जार आमल जमन तार घाम हबे तमन कारो हबे हाँटू पर्यन्त कारो कोमर पर्यन्त कारो बुक पर्यन्त केउ बा हाबुडुबु खाबे केउ बा सातार काटते थाकबे एई बंधु रे बाबा रे আমলের উপরে নিয়ে নয় সূর্যের তাপ ওই সময় ঈমানদার চারক্কা পাবে দাও বাবাজি আবার আসরের নামাজ মাগরিবের নামাজ এমনি করে সারা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ পাঁচ রকম বিপদ থেকে বাঁচাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা তারপরে বাদ দেখা গেল আপনার কিনা পৃথিবীতে আপনার ওই হাসরের মাঠে মানুষ আপনার বেহাল হয়ে গেছে বন্ধু আমার কোনো উপায় নাই এমন করে দেখা যায় আবার আপনার সব চুকি সব ঘাম পাজিনা ঠিক হয়ে যায় আব্বাজি আমার সোনাবানি কে রাখা জাহান্নাম কেনা হবে হাসরের মাঠে তর্জন গর্জন করে আওয়াজ করবে এক লাফা দেবে বাবাজি আমার লাফাতে লাফাতে আসবে এমন কি ফেরেশতাগণ আপনার কিনা ধরে থাকবে ত্রিশ হাজার মুখ ত্রিশ হাজার দন্ত আছে বাবাজি আমার প্রত্যেকটি পেটি তার মুখে এক দাঁতে আর একটা দাঁত যখন দেবে বিজলি চমকালে যেমন আজাব আওয়াজ হয় শব্দ হয় ঠিক তেমন শব্দ হতে থাকবে বাবা হুলস্থুল মেচে যাবে যা আপনার হাসরের মাঠে কে কোথায় যায় জাহান্নাম আওয়াজ করবে আল্লাহ তুমি আমার খোদা মিটাবে বলেছিলে আজ তো হাসরের মাঠ কায়েম হয়েছে আল্লাহ তুমি আমার খোদা মিটিয়ে দাও তুমি আমার খোদা মিটিয়ে দাও আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা ধরো দিলে জাহান্নাম লাভ দি এই যা হাসর মাঠে পাপীদেরকে গিলে খাবে ধরো জাহান্নাম কি আপনার আটক করবে ফেরেশতাগণ শিকল দিয়ে আটক আছে ত্রিশ হাজার কড়া রয়েছে প্রত্যেক কড়াতে ত্রিশ হাজার ফেরেশতা আটকে ধরবে বাবা এমন সমাতে ফেরেশতা মন্ডলীরা এমনি করে যখন জাহান্নামকে বাধা দেয় জাহান্নাম শুধু হুঙ্কার ছাড়তেছে বাবা আমার এমন কি নবীগণ পর্যন্ত নফসি 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 আওয়াজ করতে থাকবেন বাবা সবাই মিলে যুক্তি করবেন বেটা তখন বাপ থেকে পালাবে বাপ বেটা থেকে পালাবে স্ত্রী পালাবে বন্ধু পালাবে কেউ কারো হবে না যে বেটার জন্য আজ দুতলা বানিয়েছো দু বিঘা জমি কিনেছো পরের কাজে সুদের টাকা এনে বেটাকে দিয়েছো ওই বেটা তোমার সেদিন নেকি দেওয়ার জন্য থাকবে না বিবি পালাবে মা বাপ পালাবে কেউ কারো হবে না বাবা এই বন্ধুরা সবাই মিলে যুক্তি করে আদম নবীর কাছে যাবেন আদম নবী গো আপনি আমাদের বাঁচান কারণ আপনি হলেন আমাদের সকলের পিতা আদম নবী বলবেন ইজহাবিলা গাইরি অন্য কারোর কাছে চলে যা যা আব্বা আমার সেও ফিরিয়ে দেবেন এমনি করে সবার বলবেন আমি তো নিজেই চিন্তিত ব্যতি ব্যস্ত আল্লাহ বলেছিলেন গাছের নিকটে যেও না আর গাছের ফল খাওয়া হয়েছে নিকটে যাওয়া দূরে থাক যার অপরাধে দুনিয়ায় গেছি এবার যদি আমরা কেউ বলি নবী আদম ভুল করেছেন
অনেক দেখবেন মূর্খ সমাজ বলে নবী আদম ভুল করে, নবীরা ভুল করেছে তা আমরা করব না, এ কথা বলা যায় না। কারণ আদম আলাইহিস সালাম কে আল্লাহ নিষেধ করে লা তাকরাবুস শাজার, খবরদার গাছের নিকটে যেও না, খাওয়া তো দূরে থাক, কিন্তু হুকুম হলো নিকটে যেও না। আর আল্লাহ দুনিয়া সব কিছু সাজিয়েছেন একটি আশায়, তার নাম হলো দুনিয়ায় মানব জাতি হবে। জোরে বলুন বাবা। আরো একটা কথা বলি, আল্লাহ পাক যখন মানব জানা বানাবেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বললেন আল্লাহ আপনি বানাবেন না, আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। ওই সময়তেই যে ইন্নী আলামু মা লা তাআলামুন, এই যে একটা রহস্য, আমি যাহা জানি তোমরা জানো না, এই রহস্যটাই হলো গাউসে পাক। কোরআনে তাফসীর বলছে, আমি বলি দি ইন্নি আলামু মা লা তাআলামুন, এর রহস্যটাই হলো গাউসে পাক। যত আউলিয়া দুনিয়াতে সকলে সারতাজ গাউসে আজম। জোরে বলুন, নবী আমার যখন মিয়ারাজে গেলেন, খুব সুরাত একজন যুবক দেখলেন, আমার আল্লাহকে নবী জিজ্ঞাসা করে ইনি কে? আল্লাহ বলেন হাবিব আমার, ইনি আপনার উম্মত, নবুয়াতের পরে বেলায়াত, বেলায়াতের মাথার তাজটাকে পরিয়ে জগতে সমস্ত উম্মতের আউলিয়াদের সর্দার বানিয়েছি। গাউসে পাক আমার নবীর ওই সময়তে কদম মোবারক ধরে কাঁধে নিয়েছিলেন, আমার নবী ওই সময় মিয়ারাজের রাতে বলেছিলেন আয় আল্লাহ আমার আব্দুল কাদের, আল্লাহ নামও বলেছিলেন আব্দুল কাদের হবে, এমন সময় নবী আমার বলেন আব্দুল কাদের আমার কদম কাঁধে নিয়েছো, জগতে আমার বন্ধু যত হবে সবার কাঁধে তোমার কদম থাকবে। সুবহানাল্লাহ, আজকের কথা না, মিয়ারাজের রাতের কথা। ইন্নি আলামু মা লা তাআলামুনের ব্যাপার, যেহেতু আজ আমি অন্য রোডে চলছি, এই জন্য ওলি আল্লাহর সুর টাচ দিয়ে যাচ্ছি। আব্বাজি আমার সোনা মানিক রব, আমার গাউসে আজমের শান আল্লাহ এত দিয়েছেন, যদি আমার বলি তো দূর, বাবা আমার নবী সাহাবী তো দূরের কথা, গাউসে আজমের শান যদি বলি, আব্বা আমার ওনার শানকে যদি দরিয়া রাখা হয় রাস্তা হবে, যদি অগ্নিতে দেওয়া হয় আগুন নিভে যাবে। গাউসে আজম বলে ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলে, আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ললাটে ছিলাম। জনেকন আদম নবীর কাছে আমি ছিলাম, নূহ নবীর কাছে ছিলাম, বাবা মুসা নবীর কাছে ছিলাম, ঈসা নবীর কাছে ছিলাম, আল্লাহ পাকের শান গাউসে আজম। সুবহানাল্লাহ। এ বন্ধু আমার আগিয়ে চলুন না কেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনকি পৃথিবীর জমিনে ওই গাউসে আজমের শান সম্পর্কে বলেছেন, আমার কদম আজ কাঁধে দিয়েছেন, জগতের সমস্ত আমার বন্ধুদের ঘাড়ের কাছে আপনার কদম থাকবে। দুনিয়ায় যখন উনি বলেছিলেন আমার কদম সব আলি আল্লাহদের কাঁধে, মায়ের পেটে যে সবলিরা ছিল তারা ওখানেই মাথা নিচু করে দিয়েছেন, মাটির তলে যারা চলে গেছেন তারা ওখানেই আওয়াজ শুনে মাথা নত করে দিয়েছেন। দুনিয়ায় যত আল্লাহর অলিগণ ছিলেন, বাগদাদের মাটিতে বললেন তোমাদের গর্দান যেখানে আমার কদম সেখানে, সব অলিরা আওয়াজ শুনে কদম ঘাড় ঝুঁকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ গেল কি করে? এ বন্ধু যাই হোক না কেন, জাহান্নাম কঠিন জায়গা, হাসর মাঠে হুলস্থুল মেচে গেল। সবাই একটি কথা বলবেন, বাবা আবার আমি বুঝাতে চাচ্ছি আদম নবীর এটাকে ভুল বলা যাবে না, কারণ আদম নবী গাছের নিকটে যা দুনিয়ায় যাবে, দুনিয়া আবাদ হবে, জান্নাতে সন্তান হবে না। কথা বুঝতে পারলেন? জান্নাতে সন্তান হবে না, সন্তান হবে দুনিয়ায়। আল্লাহ পাঠালেন আদমকে, দুনিয়ায় এলেন, বাবাজি আমার দুনিয়ায় সন্তান হলো, তা এটাকে ভুল বলা ভুল, লাকজিস বলা লাকজিস, একে ভুল নয়, নবীদেরকে পরিস্থিতির উপরে মাসিয়াতে খোদাবন্দিতে কাজ করতে হয়েছে। জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে? ইব্রাহিম নবীর কাছে আসবেন, ইব্রাহিম নবী বলেন আমি নিজেই চিন্তিত,
আমি চিন্তা করছি কি হবে আপনি আপনারা সবাই মুসা নবীর কাছে যান আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন মুসা আলাইহিস সালামের কাছে আসবেন উনিও একই কথা বলবেন ইযহাবু ইলা গায়রি আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি ইব্রাহিম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি সবাই এটা আমার হলো না বিটি আমার হলো না বিবি হলো না বাচ্চা হলো না মা বাপ হলো না বন্ধু বান্ধব হলো না সবাই ছুটে পাগল কোথায় গেলে নেকি পাবো জাহান্নাম থেকে বাজো আব্বা আমার ওই সময় ঈসা আলাইহিস সালামের কাছে আবার উপস্থিত উনি বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও যখন তারা ছুটে আমার নবী পাকের কাছে আসবেন নবী পাক দাঁড়িয়ে বলবেন আনা লাহা আনা লাহা এসো এসো কাছে এসো আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে রয়েছি এ বাবা আমার আপনার নবী হাশরের মাটি আপনার আমার জন্য আপনার কিনা কান্নাকাটি করবে জাহান্নামের আওয়াজ শুনি রাসূল আমার মাথা কানা নিচু করে দিয়ে কাঁদবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা পাগলের মতো ছোটাছুটি করে জাহান্নামের আওয়াজ শুনে ভয়ে কাঁপতেছে হায় আল্লাহ এ জাহান্নাম এত আওয়াজ আমি সইতে পারি না গো আল্লাহ আওয়াজটা বন্ধ হয় না দরুদি নবী আবাদ ওই সমাতি জাহান্নামের জন্য উম্মতের মায়ায় দরুদি মাথা কানা সেজদায় রেখে বলেন মালিক আল্লাহ জাহান্নামের আওয়াজটা বন্ধ করে দাও আবার আল্লাহ বলেন হাবিব মাথা তোল আমার হাবিব আমি তোমাকে একটু পানি দেই পানিটা নিয়ে যাও জাহান্নামের দিকে ছিটিয়ে দাও আমার আপনার নবী পানিটা ছিটিয়ে দেবে জাহান্নামের শব্দ করা বন্ধ হয়ে যাবে আবারে বিজলি চমকালে মনে হয় যেন গায়ের উপরে পড়লো এই আওয়াজ যদি দাঁতের উপরে দাঁত দিলে হয় হুঙ্কার ছাড়ে হুলস্থুল মেচে যায় ওরে বন্ধু রে আমার পৃথিবীর জমিনে ওই জাহান্নামের ভয় একটুখানি আল্লাহ পাকের কাছে কাঁদুন আল্লাহর কাছে কাঁদুন পানাহা চান এই যুবকেরা আমার ওই জাহান্নামের জন্য রাসূল আমার ওনাজারি শুরু করেছেন আল্লাহ আমার উম্মত জাহান্নামী হবে আমি নবী দেখতে পারবো না আবার রাসূল বলেন উম্মতানেরা তিন জায়গায় খোঁজ করবে মিজানের পাল্লার কাছে আমাকে খোঁজ করবে আর তুলসিরাতের কাছে আমাকে খোঁজ করবে আর জাহান্নামের ধারে আমি নবীজিকে খোঁজ করবে কারণ আমি নবীজি ওই সময় ছুটে এই জন্য তো বলা হয়েছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় আহা উম্মত পাগল নবী উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন ই বাবাজি আরো সোনাবানি কে আরো এ মন অন্য কাউকে দিও না বাবা আবার নবী কি ভালোবাসো উম্মাত বেটা কষ্ট পাক মা যেমন চায় না তোমার মায়ের থেকে আমাদের নবী বেশি সত্তর গোনা মোহাব্বত করে এই জন্য নবী আমার বলে আমার উম্মাত জাহান্নামে যাবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না আল্লাহ মাফ করে দিন মাফ করে দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার কি নবী আমাদের জন্য সুপারিশ করবেন আজ দুনিয়ায় যারা নবীকে ভালোবাসে না তাদের অবস্থাটা কি হবে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার সকল হাশর মাটি আমি নবীজি সাফায়াত করে করে জান্নাতে নেব জোরে বলুন সুবহানাল্লাহ এমন সাফায়াত
রাতে নবী আমার নেবে হে বাবা রব এমন কিছু থাকবে যারা পুলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে আব্বা আমার পুলসিরাতের মুখে যখন যাবে ওই সময় সব থেকে দ্রুত পুলসিরাত পার হবে তার নাম আম্মা ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা আম্মা জানের হাত ধরে আম্মা হাওয়া যাবে আম্মা মারিয়াম যাবে আম্মা আসিয়া যাবে আম্মা আমিনা যাবে আম্মা খাদিজা যাবে আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিনি সাথে করে নিবেন তিনি হলেন আম্মা ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা হে যুবক বিজলির মতো পার হবেন পুলসিরাত মারিয়াম সঙ্গী আসিয়া সঙ্গী এ বাবা রব অনেক মূল্যবান কিছু মহিনাগত আম্মা জানের সঙ্গে পার হবে কারণ তিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন বাবা সঙ্গে সঙ্গে ফাতিমা ওই সময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ফাতিমা জান্নাতে প্রবেশ করব না আমার হাসান কি অপরাধ করেছে পিছে পিছে সবুজ হয়ে গেছে নীল বরণ হয়েছে আমি ফাতিমা জানতে চাই তারপরে জান্নাতে ঢুকবো আয় আল্লাহ আমার হোসাইন কি অপরাধ করেছে আজ তাকে শহীদ করা হয়েছে আমি ফাতিমা জানতে চাই জান্নাতে ঢুকবো দাও আমার নবী জানিয়েছেন জান্নাতে প্রবেশ করবেন প্রথম ফাতিমা জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু এই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ফাতিমা জান্নাতে ঢুকো তোমার সন্তানকে শহীদ করেছে আজ যাকে বিষ পান করিয়েছে আজ তাদের বিচার হবে আমার আল্লাহ পাকের দরবারে ফাতিমার নাজারি করে বলবেন মালিক ইয়াউমিদ্দিন আয় রাব্বাল আলামিন আমার বেটাকে যারা বিষ পান করিয়েছে আমি ফাতিমা আমি তাদের মাফ করে দিলাম হে বাবা রব হযরত হোসাইন পাককে যারা শহীদ করেছে আমার বংশের বাচ্চাদেরকে যারা এক ফোঁটা পানি দেইনি আমি ফাতিমা আমার না আব্বা জানের উম্মতের খাতিরে আমি মাফ করে দিয়েছি আজ তাদেরকে আপনি পানি দেন এসিদের দলেরা তাদের পানি দেইনি কাল হাসরের মাঠে আম্মা জান তাদেরকে মাফ করে দিবে ও সোনা মানিকেরা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা ওই সময়তে আপনার জান্নাতে প্রবেশ করবেন কিন্তু প্রথম দাবি করবেন আল্লাহ আমি ফাতিমা জান্নাতে যেতে পারি আমার হোসাইন আমার নানু আমার আব্বা জানের উম্মতের খাতিরে কারবালার মাটিতে গলা কাটিয়ে দিয়েছেন আল্লাহ আমার আব্বা জানের উম্মতকে মাফ দিতে হবে যুবকের আমার নবী সাফায়াত করবেন খাতুনে জান্নাত সাফায়াত করবেন জোরে বলুন জান্নাতি নারীদের সরকারি নিমাপ খাতুনে জান্নাত কিছু কিছু মুলবিরা আওয়াজ করে বলে আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোদাই করেছেন আবু জার গাফফারি বললেন ও কবর তোমার ভিতরে নবী পাকের কন্যা রাখা হবে হাসান হোসাইনের মা রাখা হবে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাখা হবে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না আলীর বিবি চিনি না হাসান হোসেনের মা চিনি না এ বন্ধু রে আমি পায়ে ধরে বলি যদি আলেম হও উপযুক্ত একটা সঠিক দলিল দাও আব্দুল ওহাব নাজদীর দলিল দিলে হবে না দুশমনদের দলিল দিলে হবে না উপযুক্ত দলিল দিতে হবে সুন্নি দলিল দিতে হবে তুমি যে দলিলটা দিচ্ছ এটা জাল এবং দুশমনদের কথা প্রেমিক আজ আমাদের খেয়াল করা দরকার আমার মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহ তাআলা আনহাকে চিনবেন না আমাদের মাকে চিনবেন কেমনে এ কেমন বিয়াদবি মূলক কথা আব্বা আমার এই কথা কখনো বলা চলে না আলে পাকের শানে যারা এমন কথা বলে ওরা কখনো সুন্নি মুসলমান নয় অনেকে বলে হুজুর সুন্নি কারা গোল জামা গায়ে দিলে সুন্নি হয় গোল টুপি মাথায় দিলে সুন্নি হয় আমি বলি না রে বাবা না সুন্নি কারা আমার নবী পাক হাদিস শরীফে বলেছেন আমি নবী বললাম সুন্নি জামাত হলো তারাও যারা আমি রসুল্লাহ আলে পাকে মোহাব্বত করেছি আর মৃত্যুবরণ করেছি আমি নবী বললাম তারাই সুন্নি জামাত সুবহানাল্লাহ
আমিনউদ্দিন হয়ে গেল কারবালার ঘটনা যখন বলি ওরা বলে আমিনউদ্দিন শিয়া হয়ে গেল আমি বলি বন্ধুরে আলে পাকের আলোচনা করলে যদি শিয়া বলো শিয়া মানে তুমি জানো শিয়া মানে অনুগামী এ ভুল বুঝাচ্ছে চোর মলবি কিছু আছে শিয়া মানে অনুগামী মাননেওয়ালা তাবেদার করনেওয়ালা আপনি যদি হোসাইন কে মানেন আপনি শিয়া হাসান কে মানেন শিয়া এ বাবাজি আমার কিন্তু যারা নাম করে শিয়া বলতে চায় আর বলে আমরা এক ওয়াফাদার আমি তাদেরকে মেসেজ দিতে চাই বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আপনারা ভালোবাসেন আলী আমাদের খাতুনে জান্নাত আমাদের হাসান পাক আমাদের হোসাইন পাক আমাদের কিন্তু আপনি জানেন না বাবা পৃথিবীর জমিনে আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট যাদের দেবেন তারাই জান্নাত যাবে কিন্তু আলী কারাম আল্লাহ ওয়াজুল করিম বলেছে আমি তাকে জান্নাতে টিকিট দেব না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে ভালোবাসে না জোরে বলো তার মানে বোঝাতে চেয়েছেন আলীকে মানো সিদ্দিককে মানো ফারুককে মানো অনেকে বললে ফারুক কেন মানবো রে বাবা যুবকরে আমার আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর জমিনে পৃথিবীতে সমস্ত সাহাবায়ে কেরামকে মানা সুন্নি মানুষের কর্ম মাওলা পাককে মানো নারায় হায়দারি সুন্নিরা দেয় নারায় হোসাইন সুন্নিরা দেয় নারায় হাসান হোসাইন আপ সুন্নিরা দেয় নারায় গাউস সুন্নিরা দেয় নারায় রিসালাত সুন্নিরা দেয় নারায় বেলায়াত সুন্নিরা দেয় জোরে বলো সুবহানাল্লাহ কথা বোঝা যাচ্ছে বন্ধুরে আমার শিয়া মানে তার মানে ওয়ালা শ্রদ্ধা করনে ওয়ালা যারা বলে আমরা অন্য সাহাবি মানবো না আব্বা আমার বুঝে দিতে হবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক চলবে না কত বোঝা যায়নি বন্ধু কিন্তু আপনাকে যে সফল বিরা সাধারণ মানুষেরা বুঝায় তাদের কাছে আমি মেসেজ দিতে চাই সময় মুহরমের 10 তারিখে সমস্ত ভালো কাজ হয়েছে কিন্তু ইসলাম ইতিহাসে সবথেকে মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে হোসাইন পাকের শোক মানানো আমার নবী পাকের সুন্নাত সহি হাদিস দ্বারা প্রমাণিত আব্বা আমার শোক মানানো প্রয়োজন আছে বাবা আমার তাই বলে আপনি আনন্দ করবেন না এটাও কোনো কথা নয় আনন্দ যেমন দরকার দুঃখ প্রকাশ করাটাও দরকার কারণ আনন্দের খবর যেমন এই দিনে দুঃখের খবর এই দিনে কথা বুঝতে পারেন বন্ধুরে আমার আমি আপনাদের বোঝাতে চাই যে নবী না হলে যে আলে পাক না হলে ইসলাম বাস্তব না ইসলামের সত্য রূপ যুগে 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 এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে উম্মতকে জান্নাতি বানানোর জন্য অনেক পরিশ্রম করেছেন বাবাজি আমার হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা নু আজ যদি বাতিলের কাছে গলা নত হয়ে যেতেন সমর্পণ করে দিতেন আজ তাহলে আমাদের বাতিলের কাছে চলে যেতে হতো ইসলাম বাঁচিয়েছেন তার নাম হোসাইন পাক খাইবারের মাটিতে ইসলাম বাঁচিয়েছেন তার নাম মাওলায়ে পাক আমার নবী বলেন আমি যাদের মাওলা আলীও তাদের মাওলা আমি নবী জ্ঞানের শহর আলী তার দরওয়াজা বন্ধু সুন্নি আকীদা বুঝতে চেষ্টা করুন আমরা সুন্নি কেন বলি আলে পাককে যারা মানে মানার সাথে সাথে ওই মহব্বতে মরে যারা গেছে তারাই সুন্নি মুসলমান এটা আমার নবী পাকের বাণী আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাকে তাকে সুন্নি বলা যায় না রাসূলুল্লাহ বললেন মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত যারা আমার আলে পাককে ভালোবেসেছে এবং মৃত্যু বরণ করেছে মহব্বত করে হিংসা নয় এরা বলল কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না কত বড় হিংসা ফাতেমাকে চিনি না আলীর স্ত্রী চিনি না জানেন আপনি খাতুনে জান্নাত কার সম্পর্কে কথা বলছেন
সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের খুদের সমতুল্য কোন ওলি গস হতে পারে না। আর আলে পাকের শাহজাদি রাসূলুল্লাহর কলিজার টুকরা, নবী বলেন ফাতেমা আমার কলিজার টুকরা। জোরে কর সুবহানাল্লাহ। তা আমার ফাতেমা সম্পর্কে আপনি কথা বলছেন, লজ্জা করা দরকার, উপযুক্ত দলিল দাও। আর যদি উপযুক্ত দলিল না থাকে আমিনউদ্দিনের কথা মেনে নিয়ে হিংসা করা বন্ধ দাও, মলবি হও মুক্তি হও, কাউকে ছাড় দেবে না, ওই হাসরের মাঠে বাঁচাবে তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। সেই নবীর মেয়ে সম্পর্কে আপনি বলছেন, নবীর মেয়ে চিনি না, এ সুন্নি নয়, এরাই দুশ্মন, ছদ্মবেশী দুশ্মন, যাকে তাকে সুন্নি বলছেন। আর অনেকে সুন্নি বলে দাবি করবে কিন্তু ওয়াহাবিদের ট্যাবলেট দেবে, কবরে আব্দুল আহাব নাজদি যাবে না, আব্দুল্লাহ ইবনে উবাই যাবে না, কবরে যদি যায় তো আমাদের নবী যাবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে যদি আমাদেরকে কেউ বাঁচায় আমার প্রিয় মুর্শিদ তখন যাবে না, ফাস্ট যিনি সাফায়াতের হকদার, তিনি রাসূলে পাক, হাসানে পাক, হুসাইনে পাক, মাওলায়ে পাক, খাতুনে জান্নাত, এনাদের কাছে সাফায়াতের ভাগ। সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত। তারপরে একজন আলেমও সাফায়াত করবে, মুর্শিদও সাফায়াত করবে, হাফেজ কোরআনও সাফায়াত করবে, সব ধাপে ধাপে। কিন্তু ফাস্ট তাদের যাদের সাফায়াতে কুবরা, যাদের কাছে আলে পাক আমাদের ইমানের জান, যারা হুসাইন যদি আজ বাতিলের কাছে নত হতেন ইসলাম কোথায় থাকতো? কারবালা খাইবারের জমিনে যখন 80 কেজি ওজনের হেলমেট মাথায় দিয়ে মারহাব এসেছিল, আমার নবী বলেন সকালবেলা তার হাতে আমি পতাকা দেব যার দ্বারা ইসলামকে আল্লাহ জয়যুক্ত করবেন। শরীফ খুলে দেখেন, এর মধ্যে সব আমি লোড করে রেখেছি বাবা, আপনারা আমি আমি কিতাব কম লিয়ে আসি, সব মোবাইলে ডাউনলোড করছি। দেখুন খুলে খাইবারের মাটিতে নবী আমার বললেন সকালবেলা তার হাতে পতাকা দেব যার জন্য আমরা মুসলমানদের আল্লাহ জয় করিয়ে দেবেন। বাবা সারা রাত অতিবাহিত হলো, রাসূল আমার সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া-জারি করেছেন, আমাদের জন্য কান্নাকাটি করে, আল্লাহ আমার ইসলাম শেষ হয়ে যাবে, আল্লাহ দুনিয়ায় আমাদের জয়যুক্ত করিয়ে দাও, এসো না মানিকেরা, আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে কেঁদেছেন, কিন্তু নবী আমার বলেছেন সকালবেলা পতাকা তার হাতে দেব যার ওসিলায় আল্লাহ আমাদেরকে জয় করিয়ে দিবেন। এখন সবাই তো নবী পাককে ভালোবাসেন, কেউ তো কম ভালোবাসেন না, সবাই তো জীবন দেওয়ার জন্য খাইবারে গেছেন, সবাই চাইছেন মনে মনে আল্লাহ রাসূলুল্লাহ যদি আমাকে পতাকাটা দিতেন হয়তো আমার ভাগ্যে নেকির কাজটা জুটে যেত। সবার মনে আশা, সবার মনে আশা, নামাজে ফজর হয়ে গেছে, খাইবারের মাঠ সবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, আমার রাসূল দরুদি নবী, রহমতের নবী, দয়ার ভান্ডার নবী করে তাকিয়ে আছেন। আমার নবী বলছেন আইনা আলী ইবনে আবু তালিব, কোথায় আছে আবু তালেবের বেটা আলী? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে তাদের হৃদয়ে আঘাত লাগলো, হুজুর আলীর নাম করেছেন, আমাদের নাম করিনি, হে বাবা। সাহাবায়ে কেরামদের মধ্যে আওয়াজ, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখে বেদনা হয়, যন্ত্রণা হয়, তাবুর মধ্যে রয়ে গেছে হুজুর হযরত আলী, আমার নবী পাক ডাক দিলেন, আমার আলীকে ডেকে আনো। যেই ডাক দেওয়া হলো কালি কমলিওয়ালা হাবিবুল্লাহ নিজের লাভে দেখান মাওলায়ে কায়নাতের চোখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখের বেদনা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত, নারা বিলায়াত, নারা তাকবীর, নারা রিসালাত, নারা হায়দারি ইয়া আলী, নারা হায়দারি ইয়া আলী, ইয়া আলী, আলী আমাদের জান, মুসলমানের কলিজা হযরত আলী, মাওলা পাক আমার রাসূলের বাণী, আলী আজাদের মাওলা, আমি নবী যাদের মাওলা, আলীও তাদের মাওলা।
তুমি সুন্নিয়াতকে জানো না। আমি সুন্নিয়াতের পক্ষে মুক্ত কণ্ঠে বলতে চাই, যাকে তাকে সুন্নি বলো না, সুন্নিকে জানো। যুবক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে যখন লাভে দেহান দিয়েছেন, সঙ্গে সঙ্গে বেদনা ভালো বোঝা যায় না কোন চোখে ব্যথা হচ্ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, আমার রাসূলুল্লাহ থুতু মোবারকের পাওয়ার কত, লাভে দেহানের পাওয়ার কত। আমার রাসূলুল্লাহ থুতু মোবারক, আমরা সুন্নি, আমার রাসূলুল্লাহর পেশাবকেও তো মোবারক বলি, আমরা বলি নবী পাকের পেশাব মোবারক। আরে আমিনউদ্দিনের পেশাব হবে, কিন্তু আমার আমি দেখতে পাই আমার দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেশাব মোবারক পান করেছেন, দেহ থেকে এত সুন্দর সুগন্ধ বার হয়। সবাই বলে কি গো তুমি কি মেখেছো, কি আতর মেখেছো। বলে আমি কোন আতর মাখিনি, আমার নবী পাকের পেশাব মোবারক পান করেছি। রাসূলুল্লাহ বলেছেন তোমার দেহ দিয়ে সুগন্ধ বার হয় তোমার বংশে, তোমার গোত্রে, কিয়ামত পর্যন্ত যত আওলাদ জন্ম নেবে সকলের দেহ থেকে এই রূপ সুগন্ধ বার হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী পাকের পেশাব পান করলে খুশবুদার হয়ে যায়, যে রাসূলুল্লাহর পেশাব মোবারক পান করলে জান্নাতের হকদার হয়ে যায়, তিনি আমাদের নবী। ওই নবী পাক নাম করে বলছে আমি নবীর বিটি চিনি, দুঃখ রাগব কোথায় বাবা। আমিনউদ্দিনকে গালি দিতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনি আজ গালি দিলেন কাদেরকে, কাদের সম্মান সম্পর্কে আপনি কটূক্তি করলেন, যিনি ইসলামের জান, যারা ইসলামের প্রথম ছফাত কুবরা যাদের আল্লাহ দিয়েছেন খায়বারের মাটিতে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলায়ে পাকের কাছে পতাকাটা দিয়েছেন আর বলছেন যাও ইসলাম একদিকে, আর মারহাব দুশমন একদিকে, হায় আলী যাও। নিজে হাতে আমার নবী আলী কোমরে জুলফিকার বেঁধে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ। হাদিস শরীফ খুলো, মায়ের বেটা হাদিস খুলে দেখো, যদি না থাকে মানতে হবে না, যদি থাকে তো মাওলা পাককে মেনে নাও, মাওলা পাক সুন্নিদের জীবন। আপনি যাকে তাকে মনে করেন, ওরা নারায় হায়দারি বলে তাই আমরা বলবো না। আরে আমরা তো সাহাবায়ে কেরামদের সবাইকে ওনারা মানেন না, যার কারণে আমরাও তাদের সঙ্গে চলি না। খেয়াল করতে হবে।